ما شاء الله অনেক মাছ এ মেলা মাছ পাইছো ভাই আর মেলা মাছ ভাই মাটি বললাম মাছ না আসলে মেলা মাছ পাইছো আর যত দুটো ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা কত মাছ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি অনেকদিন পর আসলাম নদীতে পুঁটি মাছ ধরব সামনে দেখা যাচ্ছে দুজন মাছ ধরতেছে চলেন সাথে থাকেন দেখা যাক তারা কি মাছ ধরতেছে পরিবেশটা খুবই সুন্দর টানে টানে বড় পুঁটি এইগুলো ঠিক না যে আসা এই বাইতে গেছে যে আমার রাইখে টানে টানে যে মাছ ধরতে চাও ছুটে গেল বলো খুকা মাছ পাইছো কয়টা তিনটে বা সুন্দর মারো বলো অবস্থা কি বাহ সুন্দর সুন্দর মারো হ্যাঁ টানে টানে পুটি হ্যাঁ হ্যাঁ ঝামেলা থাকবেন না বেশিক্ষণ তাই এখন বসবো কোন জায়গায় কর্টিক পাইছো কে বল আসলাম না হ্যাঁ শান্ত তো মনে হয় এক দেড় কেজি পাইছিস নাকি তোর তো শুধু আসলি খাই না সুন্দর সুন্দর টানে টানে পুটি ওইটা কার খেটা তাই তো তাই তো মেজ বাড়ি তো ভালো খাচ্ছে আমারটা খাচ্ছে তাহলে আমার কাজ তো সেটা ওর কাছে ফেলতেছি দেখেন দুটো ধোয়া বাড়া দেখা যাক দুই ভাই মাছ মারতেছে খিটা আগে তুলতে পারে তুলতে পারলে তার জন্য পুরস্কার আছে মেস মেস হয়ে গেল ঠক তো দেখছে না ঠিক আছে যে হুইল নিয়ে আইসে দেখা যাক আজকে মনে হচ্ছে বড় মাছ ধরবে শিকারীরা সেই একটা চিন্তা ভাবনাই আছে সাবাস ও বিগ সাইজ সুন্দর দেখাও মাছটা একটু দেখাও টানে টানে পুটি হ্যাঁ কাতলের বাচ্চা সব কাতলের বাচ্চা অনুভূতিটা কিরকম বললো একটু আর ভাই অনুভূতি মানে কি এই যে কচুরিগুলো সরে গেলেই অনুভূতি হবে যা আলহামদুলিল্লাহ সরে যাবে এখনই 15-20 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় আজকে টার্গেট আছে 1.5-2 কেজি হ্যাঁ আজকে টার্গেট 2 কেজি বাহ মাশাআল্লাহ ঠিক আছে তোমার মনের আশা পূর্ণ হোক আল্লাহ ভরসা মারো দেখা যাক মার পরে ভাই একটু অপেক্ষা করো ওইটা ফেলবো কিন্তু কচুরি কিন্তু ফেলা আছে ফেলে নে একটা হতেই পারে আজকে শান্ত তো বোতল ফেলে প্রতিদিন বোতলে আগের দিন দুটো পেয়েছে কোন জায়গায় এই জায়গায় আমি বললাম রেস্টুরেন্টের নিচে ও গাঙের ফুটে আছে ছোট ভাই বুঝলে আমি গেছিলাম একদিন
টানলে ওই টানে তুমি যদি মাছ না উঠাতে পারো তোমার আর মাছ ধরার দরকার নেই। সাবাস, সুন্দর সুন্দর বিগ সাইজ, সব বড় বড় পুঁটি মারো, দেখা যাক টান কত সময় ধরে রাখতে পারো। সারাদিন মাছ ধরবো এবং দেখাবো যে আমরা কতগুলো মাছ ধরতে পারি। আমার ছোট ভাই শুধু মিস করতেছে, ওর খায় না সমস্যা, ওর ওর একটা কুফায় ধরেছে। ওই তো এই পর্যন্ত কচুর চল যাবে না, ওই যে গ্যাপ মনে হচ্ছে ওই শেষ না। হ্যাঁ হ্যাঁ দেখো, পরিবেশটা খুবই সুন্দর। যারা যারা মাছ মারতে চান কমেন্ট করবেন, লোকেশনটা ভিডিওতে বলে দেবো আমি, ফতেপুর বুড়ি ভৈরব নদী। পরিবেশ সুন্দর, বসার জায়গাও ভালো আছে। মারো মারো, দেখা যাক সে আসলে তার কথা রাখতে পারে কিনা, কিন্তু মাটিতে পড়ে গেছে। ও সুন্দর, সাবাস, বিগ সাইজ, সব কাতলের বাচ্চা বড় বড়, একটা কি কি অবস্থায়, ফেলতে না ফেলতে এসে একটা মাছ উঠাইলো, আলহামদুলিল্লাহ। দেখা যাক সে, ও এইবার মনে হচ্ছে আমার ছোটবার কুপাটা কেটেছে। মাশাল্লাহ, কি টান কি টানে, টানে টানে পুটি, সব বড় বড় পুটি। হ্যাঁ নদীর পুটি, এই শীতে পালন শাকের সাথে তো চলবে পুঁটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শীতে পালনের সাথে চলবে পুঁটি, যা মূলর সাথে চলবে পুঁটি। আর পুঁটি খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, অভাব নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর সাইজ। আসলে নদীর মাছ মারাটা, হ্যাঁ পুঁটি মাছ এখন খুবই একটা আনন্দের ব্যাপার এবং খুবই ভালো। বড় মাছ মারার ব্যবস্থা আছে, এখন লাড্ডু ফেলা হবে, রুই মৃগেল কাতল মাটিতে পড়ে গেছে। জিম দেখছে কি সেখানে মাছ লাগলো নাই, লাড্ডু করে ও মিস, ছুটে গেল, কোনো ব্যাপার না। আমরা কিন্তু সারাদিনই মাছ ধরবো, আজকে দেখাবো আমরা কতগুলো মাছ ধরতে পারি এক একজন। এখানে একটা কম্পিটিশন চলতেছে, যে যে যত বেশি মারবে তার তত পয়েন্ট বাড়বে। ও সুন্দর সাইজ, মারো, ঠিক আছে মাশাল্লাহ। ও দারুন দারুন দারুন, ছুটে গেল, ছোট্ট ছেলেটাও মাছ ধরতেছে। এই যে তার প্রশিক্ষণ প্রাপ্ত স্যার, এই যে ছাত্র, যোগাযোগ করবেন, নাম্বারটা দিয়ে দেবো। খুবই দুঃখজনক, ও সুন্দর, সাবাস, সুন্দর সাইজ, সুন্দর সাইজ, মাশাল্লাহ মাশাল্লাহ, মারো মারো। আমার এটা বান মেরেছে, অনেক মাছ ধরতে হবে। আসলে এটা দুঃখজনক, না না এটা আসলে ঠিক না, এখন এটা আসলে ঠিক না।
দেখা যাক কে আগে তুলতে পারে। ও মনে হচ্ছে এই যে, ও মিস, ওই তো খাচ্ছে তো, টান দে, মাছ বেঁধে রয়েছে। হ্যাঁ সুন্দর, মাশাল্লাহ, টানে টানে পুটি। উঠাও, বাড়ি যাওয়ার সময় দেখা যাক কতগুলো পাইছো। দেখো মাছ দেখো, মাশাল্লাহ অনেক মাছ। এ মেলা মাছ পাইছো ভাই, আর মেলা মাছ ভাই, মাতি বললাম মাছ আসলে মেলা মাছ পাইছো। রাতে দুটো ঘন্টা, দুই ঘন্টা, দুই ঘন্টা কত মাছ, আলহামদুলিল্লাহ। টাইম হিসেবে একেবারে খারাপ হয়নি। এবার আমার মাছ দেখানোর পালা, এই যে আমার মাছ, আমি এইগুলো পাইছি।